হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। সকলে কেমন আছেন আপনারা? ঘরে বাইরে ইন লন্ডনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। ইন্ডিপেন্ডেন্স ডেতে এবার তো দেশে নেই আমরা, তাই এদেশের মাটিতে বসেই বাচ্চাদেরকে দিয়ে ড্রয়িং করানো ছাড়া আর কোনো অন্য অ্যাক্টিভিটি করে উঠতে পারলাম না। দেশে থাকলে হয়তো স্কুলে পারফর্ম করতো, পাড়ায় কিছু পারফর্ম করতো, বাট আজকে এখানেই এই ড্রয়িং করে। যাই হোক, এতেও কিন্তু অনেক মজা করেছে ওরা। আপনাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করছি, আশা করি আপনাদের সকলের খুব খুব ভাল লাগবে। এবারে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল রান্না হলো ডাল কচুরি আর আলুর তরকারি। আমি আগের থেকে মুগের ডাল ভিজিয়ে রেখেছি, এবারে আটাতে একটু তেল একটু নুন দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে তাতে কালো জিরে জোয়ান আর হিং মিশিয়ে ফেললাম, আর অল্প একটু হলুদও দিলাম যাতে রঙটা বেশ ভালো আসে। এই ভালো করে মিশিয়ে নিয়ে পুরো ব্যাপারটাকে ভালো করে মেখে ফেলবো। অল্প মোটামুটি হাফ চামচের মতন হিং দিলাম আর হাফ চামচের মতন জোয়ান দিয়ে ভালো করে মেখে ফেলবো, যাতে তেলটা আর নুনটা যাতে পুরো আটার মধ্যে প্রপারলি মিশে যায়। তারপরে তো একে একে দেবো হচ্ছে একটু সুজি, আর কলকাতায় থাকলে আটার গুঁড়ো দিতাম, চালের গুঁড়ো দিতাম, সরি, এখানে আমি চালের গুঁড়ো ছিল না বলে অল্প কর্নফ্লাওয়ার দিলাম, ব্যাপারটা একটু খাস্তা হওয়ার জন্য। আর এবারে আমার ডাল ভেজানো ছিল, আস্তে আস্তে করে মুগের ডালটা আমি এই আটার সাথে ভালো করে মাখিয়ে ফেললাম। এবারে প্রতিটা মিশ্রণকে ভালো করে মেখে নরম করে একটা ডো বানিয়ে ফেললাম, আর ডোটা দেখতে হবে যেন বেশ ময়েস্ট হয় আর যেন সফট হয় ডোটা। এবারে আলুর তরকারির পালা।
খোসার সময় আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। আর আমাদের বাঙালি মতে পাঁচফোড়ন একটু মিষ্টি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমাদের আলুর তরকারি। কড়াইতে তেল নিয়ে নিলাম, ফ্রাইং প্যানেও তেল নিয়ে নিলাম। আস্তে আস্তে এবারে আমরা সব ফোড়ন একটু পাঁচফোড়ন দিয়েই আমি রান্না করে থাকি আলুর তরকারি, তো পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর যেহেতু এটা আমি একটা ডাল কচুরি করছি তাই জন্য হিংটা খুব ইম্পর্ট্যান্ট, যাতে হিংয়ের ফ্লেভারটা লুচিতে এবং তরকারিতে দুটোতেই থাকে, তো অল্প হিংও দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। খুবই সিম্পল, এটা আমি করেই থাকি, খুব জলদি হয়ে যায়। আলুগুলো দিয়ে অল্প একটু নুন হলুদ একটু মিরচ পাউডার দিয়ে জল ঢেলে সিম্পল বয়েল করতে দিয়ে দিই অল্প। হ্যাঁ, বাস এটা তো বেশি কোনো কিছু কাজ করতে হবে। আমার ছেলেগুলোর এবার খিদে পেয়ে গেছে, রান্নাঘরে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে হুজ্জুতি করা শুরু করেছে। তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করেই ফেলতে হবে। এবারে আমি ছোটো ছোটো লেচি কেটে লুচিগুলো ভেজে ফেলছি। আপনারা নিশ্চয়ই আলাদা করে বাটি করে তেল নিয়ে রাখেন, তারপরে সেটাতে লেচিতে মাখিয়ে তারপরে বেলেন না, আমি অত করি না, তাড়াহুড়ো করে না কড়াইয়ের মধ্যে থেকেই তেলের মধ্যে ডুবিয়ে নিই আর লেচিগুলোকে বেলে ফেলি। চটজলদি করতে হয় তো মাঝে মাঝে। আজকের এই ব্লগটা বানাতে আমাকে আমার ছেলে হেল্প করছে। আমি লুচিগুলো ভাজছিলাম, তো তো আমার তো স্ট্যান্ড নেই, তাই ওকে বলেছি ধরে থাকতে। ও একটা উঁচু টুলে করে দাঁড়িয়ে ফোনটা ধরে রেখেছে আর ভিডিওটা করছে। ভয়ও লাগছে, তেলের কাজ করছি তো, কিন্তু আমি জানি ও যথেষ্ট স্মার্ট। এবারে আলুর তরকারির পালা, আলুগুলোকে একটুখানি খুন্তি করে মেরে দিলাম যাতে ওটা একটু স্ম্যাশড হয়ে যায়। আর আমাদের বাঙালির প্রিয় চিনি অ্যাড করে ফাইনাল টাচ, আলু তরকারি রেডি। ইন্ডিপেন্ডেন্স ডে দিনটা কেমন করে কাটালাম সেটা শেয়ার করার সাথে সাথে আপনাদের সাথে এটাও শেয়ার করি যে উইকেন্ডে আমরা কীরকম কাটিয়েছি। উইকেন্ডে যখন টাউন গেছিলাম তখন একটা আফ্রিকান কার্নিভালের সঙ্গে আমাদের পরিচয় হয়। একটা দারুণ প্রদর্শনী হয় আফ্রিকান কার্নিভালের, তো ওয়াইল্ড অ্যানিমেলের নানারকম কীভাবে তারা সেটাকে সংরক্ষণ করছে, ওখানকার যারা ট্রাইবালসরা আছে তাদের কীভাবে সংরক্ষণ করছে, এই সব কিছু নিয়ে একটা খুব সুন্দর প্রদর্শনী হয়েছিল। আপনাদের সকলের সাথে শেয়ার করলাম, আশা করি সকলের খুব ভালো লাগবে।
এদেশে ঈশ্বর সংস্থার বিরাট বড় হাত আছে আমাদের হিন্দু ধর্মকে বজায় রাখার। তারই একটা সম্মেলনে আমরা আজকে গেছিলাম, যেখানে শ্রী জগন্নাথ দেবের পুজোর করে তারা একটা সম্মেলন করেছিল এবং ভোগ প্রসাদ বিতরণ করেছিল, আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর মুহূর্তকে মনের ক্যানভাসে সাজিয়ে রেখে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, এবং আপনাদের সঙ্গে একটি নতুন আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।